আমাদের দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরই সমর্থনে প্রতিষ্ঠিত হয়েছে, তারা জোর করে বসেন নাই। এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অত্যন্ত স্পষ্ট, আর সে কারণেই আমরা বারবার বলেছি যে সরকারের প্রধান কাজ হল জনগণের দৈনন্দিন জীবনের যে সংকটগুলি এইসব সংকট দূর করার জন্য কাজ করা। আমরা একটা এক ধরনের সংকটকাল অতিক্রম করছি, দীর্ঘ প্রায় ১৬ বছরের অব্যাহত লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে জুলাই আগস্ট মাসে আমাদের দেশে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, স্বৈর শাসক পালিয়ে গেছে। আমাদের দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরই সমর্থনে প্রতিষ্ঠিত হয়েছে, তারা জোর করে বসেন নাই, আমাদের সবার সম্মতিতেই তারা দায়িত্ব নিয়েছে। এই লড়াইয়ের যে আবেগ, সেই আবেগের প্রেক্ষিতেই এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অত্যন্ত স্পষ্ট। আমাদের এই লড়াই ছিল ফ্যাসিবাদের পতনের জন্য এবং দেশে সত্যিকারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। আবার একটা সমাজ, যে সমাজে ফ্যাসিবাদ বা স্বৈরাচার থাকবে না, জনগণ তার অধিকার, নাগরিকদের যে স্বাভাবিক অধিকার তা সবগুলি প্রাপ্ত হবে, এবং সেটা হবে একটা গণতান্ত্রিক পরিবেশে, একটা গণতান্ত্রিক সমাজে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়। আর সে কারণেই আমরা বারবার বলেছি যে সরকারের প্রধান কাজ হল জনগণের দৈনন্দিন জীবনের যে সংকটগুলি এইসব সংকট দূর করার জন্য কাজ করা, একটা গণতান্ত্রিক সমাজ পুনর্বিনির্মাণের জন্য যেসব সংস্কার প্রয়োজন সেগুলো করে দেশে জনগণের নির্বাচিত শাসন প্রতিষ্ঠা করা। আমরা যারা রাজনীতি করি এই দেশে, কোনো দল করি কিংবা কোনো মতের বিশ্বাস করি, আমাদের বিভিন্ন রকমের মতামত থাকতেই পারে। এইসব মতামতের কোন মতামত একটা অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা আদায় করা সম্ভব আর কোনটাতে জনগণের সম্মতি প্রয়োজন, এইটুক তো বুঝতে হবে আমাদের। জনগণের সম্মতি ছাড়া যা করা উচিত না তা একটা অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে করানোর চেষ্টা, এটা না রাজনৈতিক না নৈতিক, এটা আমাদের বুঝতে হবে। আর সেই জন্যই আমাদের উচিত হবে যে বিজয় আমরা অর্জন করেছি সে বিজয় যেন অর্থবহ হয়, সে বিজয়ের ফল যেন এ দেশের জনগণ স্থায়ীভাবে ভোগ করতে পারে। সেই জন্য গণতন্ত্র, জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা। আমরা তাই বারবার বলার চেষ্টা করছি, জনগণের দৈনন্দিন সমস্যার সমাধান করতে হবে, কারণ মানুষ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় যেমন আগ্রহী, তেমনি তার নিজের দৈনন্দিন সমস্যা সমাধানেও সরকারের শক্ত অবস্থান চায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সবকিছুই মানুষকে প্রভাবিত করে, সরকারকে এসব খেয়াল রাখতে হবে। পাশাপাশি একটা স্থায়ী সমাধানের লক্ষ্যে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার করে আমাদের গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, যাতে করে তারা স্থায়ী সমস্যাগুলির সমাধানের উদ্যোগ নিতে পারে। মনে রাখতে হবে আমাদের যে আমাদের এমন বহু আকাঙ্ক্ষা আছে, যেসব আকাঙ্ক্ষা পূরণে জনসম্মতির প্রয়োজন আছে। মনে রাখতে হবে আমার বা আপনার আকাঙ্ক্ষা শেষ কথা নয়, শেষ কথা হল জনগণের আকাঙ্ক্ষা। আমাদের দেশে গণভোটের বিধান ছিল একসময়, কিন্তু বিগত সরকার সেই বিধান বাতিল করে দিয়েছে।